বনগায় কবরস্থান সংস্কারের দাবি, পৌরসভায় স্মারকলিপি। আগামীকাল থেকে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান পৌর প্রধান। কবরস্থান সংস্কারের দাবিতে স্মারকলিপি পৌরসভায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কবরস্থানটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় পৌরসভা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন জায়গায় দরবার করেছেন তারা, কিন্তু সংস্কার হয়নি কবরস্থানের। এসবের মাঝেই গত কয়েকদিন আগে কবরস্থান থেকে মৃতদেহ তুলে খুবলে খেয়েছে শেয়াল। এই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই ক্ষোভ পুঞ্জীভূত হয়। অবিলম্বে পৌরসভার পক্ষ থেকে ওই কবরস্থান সংস্কার করা হোক এমন দাবি জানিয়ে শুক্রবার বনগাঁ পৌরসভার সামনে আসেন পৌরসভার অন্তর্গত 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এ বিষয়ে শহীদুল মোল্লা বলেন, পৌরসভার অন্তর্গত মুসলিম অধ্যুষিত 2টি ওয়ার্ড রয়েছে, সেখানে একটি কবরস্থান রয়েছে। ওই কবরস্থানে পাঁচিল ও আলোর দাবি আমাদের দীর্ঘদিনের। এই দাবি নিয়েই আমরা হাজির হয়েছি। কবরস্থানে পাঁচিল এবং লাইটের ব্যবস্থা করতে বলা হয়েছিল, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একটা মহিলাকে কবর দেওয়া হয়েছিল, শিয়ালে গিয়ে সেই কবর থেকে সেই মহিলাকে তুলে ছিঁড়ে খেয়েছে, যার জন্যে মুসলিমদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পৌরসভা যাতে ব্যবস্থা নেয়, অবিলম্বে যাতে পাঁচিলের ব্যবস্থা করে, লাইটের ব্যবস্থা করে এবং সর্বোপরি সংস্কারের ব্যবস্থা করে, তার দাবি নিয়ে আমরা পৌরসভার কাছে যাচ্ছি, পৌর প্রধানের কাছে যাচ্ছি। হযরত মণ্ডল নামে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার করা হোক ওই কবরস্থানের, পাঁচিল আলো ও শেডের ব্যবস্থা করা হোক। প্রধান প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এতদিন হয়ে গেল, দীর্ঘদিন ধরে এখনো কোনো কাজের উন্নতি আমরা পাইনি, যার ফলে আমরা আজকে রোডে বেরোতে আমরা বাধ্য হই। এ বিষয়ে আবু তাহের মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, মাঠের মধ্যে কবরস্থান, স্বাভাবিকভাবেই সেখানে পাঁচিলের প্রয়োজন। এমন একটা সমস্যা যে শিয়াল কুকুর সব মানে কি কবরস্থান থেকে বডি টেনে নিয়ে রাস্তার উপর নিয়ে যাচ্ছে, হাড়গোড় টেনে নিয়ে যাচ্ছে, এতে করে একটা ভয়ের আতঙ্ক তৈরি হচ্ছে। আমাদের পৌরপতির কাছে একটাই দাবি, দয়া করে আমাদের আমাদের কথা মাথায় রেখে যাতে আমাদের কাজটা খুব দ্রুত করে দেয়, ওনার কাছে আমরা এই কথাটা মানে বারবার করে বলতে চাই। স্থানীয় বাসিন্দারা এদিন পৌরপ্রধান গোপাল শেঠের কাছে স্মারকলিপি তুলে দেন। আগামীকাল থেকেই সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।